কি আমরা রাইটিং স্কিল পার্ট করব। রাইটিং স্কিলে মাধ্যমিকে 30 নম্বর থাকে, 3টে কোয়েশ্চেন, 10 মার্কস ইচ, কোনো অপশান থাকে না, কম্পালসারি। নিউজ পেপার রিপোর্ট আজকে আমরা করার চেষ্টা করব, কিভাবে নিউজ পেপার রিপোর্ট লিখতে হয়। আমরা ক্লাস 9-এ অলরেডি গাইডলাইন পেয়ে গেছি, সেটাকে আবার রিক্যাপ করব আমরা ক্লাস 10-এ, কারণ তোমরা লেসন 6-এও দেখবে নিউজ পেপার রিপোর্ট নিয়ে একটা কোয়েশ্চেন আছে, বাগলারি নিয়ে আছে, সেটা তোমরা পরে আসছি। আমরা আগে নিউজ পেপার রিপোর্টের অনেক রকম নিউজ পেপার রিপোর্ট হয়। আমরা আজকে অ্যাক্সিডেন্ট নিয়ে, ফায়ার অ্যাক্সিডেন্ট হতে পারে, ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, বাস অ্যাক্সিডেন্ট হতে পারে, সেগুলো কিভাবে লিখতে হয় সেটা তোমাকে আজকে একবার বলি। প্রথমেই হেডলাইন, নিউজ পেপার রিপোর্টের হেডলাইন প্লেজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল, ইট সেটস দ্য বল রোলিং। হেডলাইন ঠিক মতন দিলে পাঠক পাঠিকা বুঝতে পারবে তুমি নিউজ পেপার রিপোর্টটা কী নিয়ে লিখতে যাচ্ছ। তারপরে ডান দিকে দেখো, বাই স্টাফ রিপোর্টার কথাটা লিখবে। তারপরে চলে এসো প্লেস এবং ডেটের ক্ষেত্রে, প্লেস এবং ডেট, কোথায় হয়েছে, কখন হয়েছে, কবে হয়েছে। এই ডেট নিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম একটা কনফিউশন হয়, বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে ওরা একটু কনফিউজড হয়ে পড়ে। আমি বলি যেদিনকে ঘটনাটা ঘটেছে সেই ডেটটাই দেবে। আমাকে অনেকে বলে স্যার পরের দিনে প্রকাশিত হচ্ছে পেপারটা, কিংবা তার পরের 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 দিন হচ্ছে, আমি তো সেটা জানি না কবে কে প্রকাশ করবে, আমার অত ঝামেলায় দরকার নেই। তুমি যে দিনে ঘটনাটা ঘটেছে সেই ডেটটাই দেবে, টু বি অন দ্য সেফ সাইড। আর প্লেস ক্ষেত্রে যে জায়গায় আশেপাশে কোনো সাবডিভিশন কিংবা টাউন কিংবা সিটি আছে কি না সেটা একটু দেখে নেবে, অনেক সময় কোয়েশ্চেনেই মেনশন করা থাকে। তারপরে অ্যাক্সিডেন্ট ক্ষেত্রে ফার্স্ট লাইনটা কী দিয়ে শুরু করব, এটাও অনেকের প্রবলেম থাকে। হোয়াট, হোয়েন, হোয়ার হ্যাপেন্ড, ওই অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে, কখন হয়েছে। তারপরে বলবে প্রবাবল কজ, সঙ্গে সঙ্গে কজটা কিন্তু জানা যায় না, প্রিলিমিনারি রিপোর্ট কী বলছে, প্রিলিমিনারি রিপোর্টে তোমাদের ওটাকে প্রবাবল কজ ওই রকম করে লিখতে হয়। তারপরে ক্যাজুয়ালিটি, কোনো ইঞ্জুরি কিংবা ডেথ হয়েছে কি না। তারপরে দেখো আফটার এফেক্টস, আফটার এফেক্টটা কী কী হয়েছে, রেস্কিউ ওয়ার্ক, উদ্ধার কাজ কীভাবে হলো, কনক্লুশন তারপরে টানবে। আমরা আজকে ছোট করে একটা দেখে নিই যে কীভাবে, একটা স্যাম্পল তোমাদের একটা সামনে রাখি, যে তুমি হয়তো খাতা পেন্সিল নিয়ে বসো, একটা কোয়েশ্চেনটা লিখে নাও, রাইট এ রিপোর্ট অন মিডনাইট ফায়ার ইন এ লোকাল মার্কেট। মিডনাইট ফায়ার ইন এ লোকাল মার্কেট, আমরা তাহলে হেডলাইনটা দিয়ে শুরু করি, কীভাবে করব, মিডনাইট ফায়ার অ্যাট রাজলক্ষ্মী ম্যানশন দুর্গাপুর হলো। তা সঙ্গে সঙ্গে পাঠক পাঠিকারা বুঝতে পারবে যে দুর্গাপুরে ঘটনা হঠাৎ মিডনাইট ফায়ার, এইভাবে কোনো সময় লিখবে না হেডলাইনে। স্ট্রিট অ্যাক্সিডেন্ট, আরে স্ট্রিট অ্যাক্সিডেন্ট তো সারা বিশ্বে কোথাও হতে পারে, যখনই তুমি জায়গাটার নাম মেনশান করলে, ডিস্ট্রিক্টটার নাম মেনশান করলে, তাতে কিন্তু লেখা অনেক সমৃদ্ধ হবে। এই প্রবলেমগুলো কিন্তু অনেকে করে, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, সেরম করে লিখবে না। বাই স্টাফ রিপোর্টটা ডান দিকে, চলে এসো দুর্গাপুর 20 সেপ্টেম্বর 2019। এবার শুরুটা দেখছি কী করে, এ ডিভাস্টেটিং ফায়ার ব্রোক আউট অ্যাট রাজলক্ষ্মী ম্যানশন বেনাচিটি দুর্গাপুর অ্যাট অ্যারাউন্ড 12:30 AM অ্যান্ড ইভেন আফটার 10 আওয়ার্স ইট ওয়াজ নট ফুল্লি ডাউজড, হাউএভার দেয়ার ওয়াজ নো রিপোর্ট অফ এনি ক্যাজুয়ালিটি অর ইঞ্জুরি, SDPO দুর্গাপুর সেড। যখনই কেউ বলবেন এই সব কথাগুলো, তখন যে হয়তো চিফ মিনিস্টার কিংবা SDPO কিংবা DM, ওরা ওদের তথ্য, ওদের যে বাইটসটা তোমাকে মেনশন করতে হবে, লেখা সমৃদ্ধ হবে। সেখানকার DM বললেন, SDO বললেন, SDPO বললেন, এটা দিয়ে করতে হবে। তাহলে কি ওদের কথা, ওদের হর্সেস মাউথ থেকে যে কথাটা শুনছি সেটা কিন্তু রিপোর্টে মেনশন করতে হবে, লেখা অনেক সমৃদ্ধ হবে। তারপরে দেখো কী হচ্ছে, দ্য অফিস বিল্ডিং অন দ্য 3rd floor হ্যাজ বিন কমপ্লিটলি গাটেড, অ্যাকর্ডিং টু দ্য প্রিলিমিনারি রিপোর্ট দ্য ফায়ার ওয়াজ সাসপেক্টেড
to have been caused by a short circuit. Altogether, 10 fire tenders have been pressed into service, and it is hoped the fire will come under control soon. এরকম হবে তোমাকে লিখতে হবে লেখাটার মধ্যে দেখো তোমাকে একেবারে যেটা ঘটনাটা ঘটেছে সেইভাবে শুরু করে এসে রিপোর্ট কিন্তু আলাদা একদম অনেকে শুরু করে দেয়ার ওয়াজ এ ফায়ার অ্যাক্সিডেন্ট দেয়ার ওয়াজ এ বাস অ্যাক্সিডেন্ট এইভাবে শুরু করবে না ফার্স্ট লাইনটা যদি ঠিক মতন লিখতে পারো ইট উইল ক্যারি মার্কস ইট উইল ফেচ ইউ মার্কস হ্যাঁ সেই জন্য কীভাবে আর প্রোবাবেল কজ রেস্কিউয়ার কীরকম কী হয়েছে কেউ অ্যারেস্টেড হয়েছে কি না এখানে দেখবে তুমি আবার পরে আমি সময় নেই আমাদের এত তারপরে যারা যে তোমার যেখানে কোনো ফায়ার এক্সটিংগুইশার আদৌ ওখানে ইনস্টল করা হয়েছিল কি না এইগুলো তোমাকে একটু জানতে হবে এইভাবে লিখতে হবে তাহলে আজকে আমরা মোটামুটি একটা জানলাম যে রিস পেপার রিপোর্ট কী করে লিখতে হয় তোমরা লেসন সিক্সে দেখবে একটা একটা বাগলারি ইন এ ফ্ল্যাট ইন কলকাতা ওই নিয়ে একটা আছে দেখবে লেসন সিক্সের লাস্টে ওটা করার চেষ্টা করবে তোমরা তাহলে শিখলে নিউজ পেপার রিপোর্ট কী করে করতে হয় স্টে হোম স্টে সেফ থ্যাংক ইউ